ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো জুনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা 1000 মেগাওয়াট বিদ্যুৎ। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে একথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে জ্বালানি প্রতিবেদকদের সংগঠন FERB আয়োজিত সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্রিড ও বিবরণ ব্যবস্থার উন্নতি হলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে, তিনি আরও জানান, বেসরকারি খাতে গ্যাস আমদানিতে কোনো বাধা নেই, তবে জ্বালানি তেল আমদানির জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। কম্বাইন সাইকেল ডুয়েল ফুয়েল যেটা, সেটার মধ্যে আমাদের ডিজেলের পরিমাণ থাকবে, বাট সেটা গ্যাস যদি না থাকে তখন আমাদের আমরা মাত্র ডিজেল করব, বাট মোস্টলি আমাদের গ্যাস ইঞ্জিন। সো আমার মনে হয় জুনের পর থেকে আর ডিজেল থাকতেছে না, আর আগামী বছর দুয়েকের মধ্যে মোস্টলি দ্য অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট ফেজ আউট হয়ে যাবে। আর প্রাইভেট সেক্টর ইতিমধ্যে এইসব ইম্পোর্ট করতো, আদার ফুয়েলও ইম্পোর্ট করার ব্যাপারে পলিসি চলে যাচ্ছে।